তুফানগঞ্জ 2 নম্বর ব্লকের শালবাড়ি 2 নং গ্রাম পঞ্চায়েত এলাকায় বিস্কুটের লোভ দেখিয়ে 8 বছরের নাবালিকা ধর্ষণের অভিযোগ উঠলো 16 বছরের নাবালকের বিরুদ্ধে ঘটনায় নাবালিকা অসুস্থ হয়ে পড়লে মঙ্গলবার রাতে তাকে তুফানগঞ্জ মহকুমা হাসপাতালে ভর্তি করা হয় বর্তমানে হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় রয়েছে এই নাবালিকা বিস্তারিত বিবরণ জানিয়ে রাতেই বক্সিরহাট থানায় লিখিত অভিযোগ দায়ের করে নির্যাতিত নাবালিকার পরিবারের সদস্যরা ঘটনায় চাঞ্চল্য তৈরি হয়েছে সংশ্লিষ্ট এলাকায় ঘটনার বিবরণে নির্যাতিতার বাবা অভিযোগ করেন যে মঙ্গলবার ঝুলন উপলক্ষে তারা পাশের বাড়ি যান এই সময় বাড়িতে তার দুই মেয়ে ও বৃদ্ধা মা ছিলেন বিকেলের দিকে বিস্কুটের লোভ দেখিয়ে প্রতিবেশী এই নাবালক তার ছোট মেয়েকে নদীর পাড়ে নিয়ে গিয়ে মুখ চেপে ধরে অপকর্ম করে ঘটনাটির কথা কাউকে জানালে প্রাণে মেরে ফেলার হুমকি দেয় সে কোনো ক্রমে বাড়িতে এসে বাবাকে জানায় এবং অসুস্থ হয়ে পড়ে মেয়েটি সঙ্গে সঙ্গে তুফানগঞ্জ মহকুমা হাসপাতাল থেকে নিয়ে আসে চিকিৎসকরা তাকে চিকিৎসারত অবস্থায় রাখে এই নাবালিকাকে আমরা এই ঝুলন যাত্রা পাশে হচ্ছে তো আমাদের গ্রুপ হয় আমরা ওখানে ব্যস্ত ছিলাম তা বাড়িতে আমার দুটি মেয়ে বড় মেয়েটা ওর ঠাকুমার সাথে ছিল আর ছোটো মেয়েটা বাড়িতে ওকে এসে ছেলেটা বিস্কুটের লোভ দেখে নিয়ে গেছে নদীর পাড়ে নদীর পাড়ে নিয়ে গিয়ে মানে জোর জবরদস্তি করে বা অপকর্ম করছে করার পরে মেয়েটা আমার মেয়ে হাঁটতে পারছে না মানে মুখ টুক চেপে ধরছে খুব কষ্ট করে বাড়িতে এসে আমাকে বলল যে বাবা ছেলেটা আমাকে এই এই ঘটনা করলো ছেলেটা কি আপনাদের প্রতিবেশী হ্যাঁ ছেলেটা আমার পাড়া প্রতিবেশী বা আমি আবার গ্রামের পঞ্চায়েত তারপরে বুথ সভাপতি গ্রামের পাড়া প্রতিবেশী সবাইকে আমরা জানিয়ে তারপরে আমি সবাইকে বললাম আমাকে বলল যে তুই এক কাজ কর তুই হসপিটালে গিয়ে আইনের কিনে ডাক্তারবাবু কি বলে সেই মেয়েতে এই ব্যবস্থা ছেলেটার বয়স কত ছেলেটার বয়স 16 বছর আর আমি চাচ্ছি আর ছেলেটার জন্য সাজা হয় আপনার মেয়ের বয়স আমার মেয়ের বয়স 8 বছর বিস্কুটের লোভ দেখিয়েছে হ্যাঁ বিস্কুটের লোভ বিস্কুটের লোভ কুরকুরির লোভ মানে লোভ পড়াশোনা করে আপনার মেয়ে হ্যাঁ পড়াশোনা করে ক্লাস 2 এ পড়ে বাড়ি কোথায় বাড়ি আমার 2 নম্বর জেবি শালবাড়ি Fashion, men's wear, ladies' wear, kids' wear, accessories, household, toys and games, footwear. Monsoon offer 2022, up to 50% off Primark, everyday fashion. N&O near ITBI Bank, Kuchbihar. এই মুহূর্তে আমাদের সঙ্গে রয়েছেন আমাদের তুফানগঞ্জ থেকে আমাদের প্রতিনিধি মজনুর রহমান তার সাথে বিস্তারিত জেনে নেব আমরা মজনুর যদি বিস্তারিত হয়ে জানাও যে ঠিক কি ঘটেছিল দেখো অমিত ঘটনাটি কিন্তু তুফানগঞ্জ 2 নম্বর ব্লকের শালবাড়ি 2 নম্বর গ্রাম পঞ্চায়েত এলাকার ঘটনা ঘটনাটি মঙ্গলবার ঠিক সন্ধ্যার দিকটায় হয়েছিল এমনটাই আমরা পরিবারের তরফ থেকে জানতে পেরেছি এবং পরিবার অর্থাৎ যে নির্যাতিতা এই মুহূর্তে তুফানগঞ্জ হাসপাতালে চিকিৎসারত অবস্থায় রয়েছেন সেই নির্যাতিতার বাবা তিনি কিন্তু আমাকে আমাদেরকে পরিষ্কার করে বলেছেন যে বাড়ির পাশে ঝুলন উপলক্ষে একদিন ধর্মীয় অনুষ্ঠান ছিল সেখানেই তারা কিন্তু পরিবার সমেত সেখানে যান বাড়িতে তার দুই মেয়ে ছিল এবং তার বয়স্ক মা ছিল সেই সময় প্রতিবেশী এক নাবালক 16 বছরের নাবালক তার নাবালিকা 8 বছরের নাবালিকা মেয়েকে বিস্কুটের লোভ দেখিয়ে বাড়ি থেকে বের করে নিয়ে নদীর পাড়ে নিয়ে যায় সেখানে একটি ফাঁকা জায়গায় বাচ্চাদের কাছেই কিন্তু তাকে জোরপূর্বক একেবারে তার ইচ্ছার বিরুদ্ধে ধর্ষণ করে এমনটাই কিন্তু আমরা তার বাবার কাছ থেকে জানতে পেরেছি এরপরই সেই নির্যাতিতা সেখান থেকে উঠে কোনো ক্রমে বাড়িতে আসার পর তার বাবাকে বিস্তারিত ভাবে জানায় সঙ্গে সঙ্গে তার বাবা কিন্তু
স্থানীয় পঞ্চায়েত সদস্য থেকে শুরু করে স্থানীয় লোকজনকে জানায় এবং তাদের পরামর্শে তাকে কিন্তু তুফানগঞ্জ মহকুমা হাসপাতালে নিয়ে আসা হয়। তুফানগঞ্জ মহকুমা হাসপাতালে নিয়ে আসলে তাকে কিন্তু মহকুমা হাসপাতালের চিকিৎসকরা চিকিৎসারত অবস্থায় রাখে। পরবর্তীতে কিন্তু ঘটনাস্থলে তুফানগঞ্জ হাসপাতালে তুফানগঞ্জ থানার পুলিশও পৌঁছায়, বকশিয়ার থানার পুলিশও পৌঁছায়। রাতেই ডিটেনদের পরিবারের তরফ থেকে বকশিয়ার থানায় কিন্তু অভিযোগও দায়ের করা হয়। অভিযোগের ভিত্তিতে কিন্তু রাতেই সেই নাবালক ছেলেকে গ্রেপ্তার করে তুফানগঞ্জ বকশিয়ার থানার পুলিশ। এই মুহূর্তে কিন্তু ওই নির্যাতিতা তুফানগঞ্জ মহকুমা হাসপাতালে চিকিৎসারত অবস্থা রয়েছে এবং ঘটনাস্থল অর্থাৎ যেখানে শালবাড়ি 2 নম্বর গ্রাম পঞ্চায়েত এলাকায় কিন্তু পরিস্থিতি যাতে নিয়ন্ত্রণে থাকে সে ব্যাপারে কিন্তু টল্লিকুই বাজার এলাকায় পুলিশও মোতায়েন রয়েছে বলে আমরা জানতে পেরেছি। অমিত, অনেক ধন্যবাদ মজনু, তোমাকে মজনু রহমান তুফানগঞ্জ থেকে আমাদের প্রতিনিধি বিস্তারিত ভাবে জানালেন।